হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি চলে আসলাম গ্রামের ভিতর আরেকটি তিন তিন রুমের বাড়ির ডিজাইন নিয়ে। তো এটা তিন বেডরুম ও এক বারান্দার একটি বাড়ি। বাড়ির সামনের ডিজাইনটা কিরকম হবে দেখতে পাচ্ছেন, এবং এটা হবে মেইন গেট, এই পাশে হবে দুইটা গ্রিল। এটা মেইন গেট, মেইন গেটটা হবে আপনার 6 ফিট বাই 7 ফিট। তো এটা 594 স্কোয়ার ফিট এবং 136 পয়েন্ট জমির উপর অবস্থিত। এটার দৈর্ঘ্য রয়েছে আপনার 27 ফিট, প্রস্থ রয়েছে 22 ফিট। এটাতে আপনার খরচ পড়বে, মানে এই যে পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মিস্ত্রি খরচ সহ 2 লক্ষ টাকা, এবং পুরো কমপ্লিট করতে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হবে। তো এটার ভিতর কী কী আছে এবং কীরকম সাইজ হবে তা দেখে নিই, চলুন। এটার আপনার বারান্দাতে একটি রুম রয়েছে বাম পাশে। রুমটির সাইজ হচ্ছে আপনার 8 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি। এবার রুমটা দেখুন কীরকম হবে। রুমগুলার সাইজটা খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড মাপের, এবং এখানে একটি জানালা রয়েছে 4 ফিট বাই 4.5 ফিট। তো রুমটি ভালোভাবে ইউজ করা যাবে, এখানে রুমটিতে ভালোভাবে থাকা যাবে। তো চলুন এপাশের রুমটি দেখে নিই। এপাশের রুমটি হচ্ছে অনেক বড়। এই রুমটি 13 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। এটাতে রয়েছে একটি জানালা দেখতে পাচ্ছেন, এটার সাইজ আপনার 4 ফিট বাই 4.5 ফিট। এপাশে একটি ডোর রয়েছে, ডোরটির সাইজ হচ্ছে 3 ফিট, পিছনে যাওয়ার জন্য, পরে রান্নাঘর হবে ও বাথরুম পিছনে হবে এই জন্য। তো চলুন এবার এপাশের রুমটি দেখে নিই, এপাশের রুমটি কীরকম হবে। এপাশের রুমে আছে দুইটি জানালা ও একটি দরজা দেখতে পাচ্ছেন, এবং একটি রয়েছে সেলফ। তো চলুন এবার রুমটি দেখে নিই। রুমের সাইজ হচ্ছে আপনার 12 12, এটাতে রয়েছে দেখতে পাচ্ছেন জানালা 4 ফিট বাই 4.5 ফিট করে দুইটি জানালা। তো চলুন এবার খরচ ওই মানে প্ল্যানটি দেখে নিন এক নজরে। তো এটা হচ্ছে বাড়ির প্ল্যান। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।